এই হলো আইফোন 15 প্রো ম্যাক্স যার 6GB 128GB ভেরিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে মাত্র 9489 টাকা। আরে ওয়েট, কি বিশ্বাস হচ্ছে না তো? স্বাভাবিক না হওয়ারই কথা, এটা সত্যিকারের আইফোন না হলো। আইফোনের ডিজাইন এবং লুকসের এই ফোনটার নাম হলো আইকল S2 প্রো বা S2 বলতে পারেন। ব্যাপারটা কি, এরকম গন্ডগোল কেন নামে? আরে নকল আইফোনের এক্সপিরিয়েন্স কি আইফোনের মতন হবে? আর এই ফোনটা কি নেওয়া উচিত? সব জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য টেকটিজ মানে আমি দীপঙ্কর আসমান করেছি। আর প্রথমে আইকলের দুরকম নাম নিয়ে যে কনফিউশনটি আছে সেটা দূর করছি। দেখুন, একই রকম স্পেসিফিকেশন দিয়ে দুটো ই কমার্স ওয়েবসাইট দুরকম নাম দিয়ে তাদের ওয়েবসাইটে এটি বিক্রি শুরু করছে। তো আইকলের কাছে আমার একটি প্রশ্ন, একই নাম দিয়ে ফোন বেচতে কি আপনাদের লজ্জা লাগছে? তবে নাম নিয়ে যত কনফিউশন হোক না কেন, এক ঝলকে এই ফোনটা দেখলে আইফোন 14 বা আইফোন 15 প্রো ম্যাক্স বলে আপনি ভুল করতে পারেন, মানে এখানেও কনফিউশন। বিশেষ করে আইফোনের ক্যামেরা মডেলের মতনই সেম ক্যামেরা মডেল রাখা হয়েছে এই ফোনটাতে। আইফোনের মতনই এই ফোনটার ফ্রেম পুরোপুরি বক্সে রাখা হয়েছে, এমনকি টপ এবং বটম পুরোপুরি ফ্ল্যাট রাখা হয়েছে আইফোনের মতন, যার ফলে ফোনটি নিজের পায়ে দাঁড়াতেও পারছে। তবে এই ফোনটার ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি। তবে এর ব্যাকে ফিনিশিংটি খুব সুন্দর রাখা হয়েছে, এখানে শুধু অ্যাপেলের লোগোটি দিলে এটি আইফোনের মতনই হয়ে যেত, যদি এখানে আইকলের ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন ব্যাকে। এবং এর লেফট সাইডে সিম ট্রেটি আমরা দেখতে পাচ্ছি এবং রাইট সাইডে ভলিউম আপ ডাউন বটনটি এবং পাওয়ার অন অফ বটনটি দেখতে পাচ্ছেন। আর এই পাওয়ার বটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটি রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। আর এর বটমে USB টাইপ সি পোর্টটি দেখা যাচ্ছে, যার দুপাশে দুটি স্পিকারের আউটপুট রাখা হয়েছে। এবং এর টপ সাইডটি পুরোপুরি ফ্ল্যাট রাখা হয়েছে, অর্থাৎ এখানে 3.5mm এর অডিও জ্যাকটি আমরা দেখতে পাচ্ছি না ভিজুয়ালি। তবে ফোনটার ওজন কিন্তু খুব ভারী, 300 গ্রামের মতন ওজন, মানে এত ভারী ফোন আপনারা হাতে নেবেন সত্যি হ্যান্ডসফিল্স এক্সপিরিয়েন্স কিন্তু ভালো পাবেন না। তবে একটা জিনিস, এই ফোনটা কাজে লেগে আসতে পারে, কাউকে ঢিলের বদলে এটা ছুঁড়ে মারতে পারেন। কি বলছিস তুই? দেখুন, আমি কিছু বলিনি, মাথা পাটলে রিক্স আপনার। যাই হোক, জোকস পার্ট, তবে এই ফোনের ডিসপ্লে খুব বড়সড় পেয়েছেন, 6.8 ইঞ্চির HD+ ডিসপ্লে এখানে রাখা হয়েছে। এবং ডিসপ্লের যা কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি তার ঠিকঠাক আছে, অ্যাভারেজ বলতে পারি। আর এখানে ক্যামেরা যদি কথা বলি তাহলে 21 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রাখা হয়েছে, আর 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা রাখা হয়েছে, 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা রাখা হয়েছে। এই দামে যা ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন তার ঠিকঠাক আছে, খুব একটি ভালো কোয়ালিটির ফটো এখানে পাওয়া যাবে না। আর সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটিও ঠিকঠাক আছে। আর সফটওয়্যার যদি কথা বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13-এর কিউ ভার্সনটি রাখা হয়েছে, অর্থাৎ এখানে যথেষ্ট লাইট সফটওয়্যার ইউজ করা হয়েছে। এবং এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ পাওয়া আছে, যেগুলোকে আপনি অনায়াসে আনইনস্টল করতে পারবেন। আর যদি প্রসেসরের কথা বলি তাহলে এখানে 1.6 GHz অক্টোকোর প্রসেসর রাখা হয়েছে, যেটি সম্ভবত ইউনিসকের প্রসেসর হতে পারে। এবং এখানে 6GB LPDDR 4 স্ট্যাম্প পাচ্ছেন। ফোনের স্টোরেজ কী রাখা হয়েছে সেটি আইকলের তরফ থেকে বলা হয়নি, মানে ধরে নিচ্ছি এখানে কমজোরি ফোনের স্টোরেজ রাখা হয়েছে। আর পাওয়ার সেল ব্যাকআপের জন্য এখানে 6000mAh ব্যাটারি রাখা হয়েছে, যেটিকে চার্জ করার জন্য 10W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে, এবং চার্জারটি বক্সে পেয়ে যাবেন। তো এই হলো আইকল S2 বা S2 প্রো ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন। আর আপাতত দৃষ্টিতে এই ফোনটা লুকসে এবং ডিজাইনে বেস্ট হলো, এই ফোনটার বাদবাকি স্পেসিফিকেশানগুলো কিন্তু একদমই নর্মাল, এবং সেখানে আমরা যথেষ্ট প্রবলেম দেখতে পাচ্ছি, সেই প্রবলেমগুলোকেই এখন বলছি। তার আগে এই ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে ভিডিওটি এখন একটি লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে এখনই টেকটিজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো এই নকল আইফোন আইকল S2 এই ফোনটার যে প্রবলেমগুলো আছে বা এখানে যে কম্প্রোমাইজ করা হয়েছে সেটা এখন বলছি। এই ফোনের সবচেয়ে বড় কম্প্রোমাইজ করা হয়েছে এর ডিসপ্লেতে, এখানে HD+ ডিসপ্লে পাচ্ছেন এবং এখানে কোনো হাই রিফ্রেশ রেট রাখা হয়নি। দ্বিতীয়ত, এখানে 3.5mm অডিও জ্যাকটি মিসিং করা হয়েছে। আর ফোনের 3 নম্বর প্রবলেমটি হচ্ছে এখানে সিঙ্গেল স্পিকার আপনারা পাচ্ছেন, এখানে ডুয়াল S2 স্পিকার নেই, যদিও এই দামে অনেক কোম্পানিগুলো ডুয়াল S2 স্পিকার দেয় না, একমাত্র মোটো বা ইনফিনিক্সের ফোনগুলোতে আমরা ডুয়াল S2 স্পিকার দেখতে পারি। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে এর প্রসেসর, এই দামে আমরা এখন অন্যান্য কোম্পানির ফোনগুলোতে ভালো কোয়ালিটির প্রসেসর দেখতে পারি, কিন্তু এখানে ইউনিসেকের নর্মাল প্রসেসর রাখা হয়েছে, অর্থাৎ এইখানে গেমিং এক্সপিরিয়েন্স একদমই পাবেন না। নর্মাল ওয়ার্ক করার সময় এই ফোনে হয়তো সমস্যা হতে পারে, কারণ এখানে ফোনের স্টোরেজও খুব কম পাওয়ারে রাখা হয়েছে। আর এখানে 5 নম্বর সমস্যাটি হচ্ছে চার্জিং সাপোর্টে, 6000mAh ব্যাটারি তো পাচ্ছেন কিন্তু চার্জিংয়ের জন্য মাত্র 10W চার্জিং সাপোর্ট। এই দামে অন্য কোম্পানিগুলো আরও হাই কোয়ালিটির চার্জিং সাপোর্ট দেয়, কমপক্ষে 18W চার্জিং সাপোর্ট তো দিতেই রাখতো। তো যাই হোক, এই কম্প্রোমাইজগুলোকে ইগনোর করে আইফোনের মতন ফোন হওয়াতে আপনি কি আইকল S2 ফোনটা কিনবেন? কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।